জায়েদ খানের সময় বললেন, বিগত যত পিকনিকে দেখেছি এই টাইপের শিল্পীদের কিন্তু স্টেজে উঠতে দেয়নি, সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই। মেয়েটা কোন কার পারমিশনে অডিও ফাঁস করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্ম, মুহূর্তেই আমি চোখ পাল্টে দেবো আর একটা প্যানেলে চলে যাবো, কিন্তু আর একজনের কাছে মির্জাফরই করবো। সকল শিল্পী এক কথাটা বলছিলেন যে কিছুদিন আগে কয়েকজন শিল্পী সদস্য পদ মানে ভোটাধিকার বাদ দিয়েছে, তারা চাঁদা দেওয়ার সত্ত্বেও তাদের ভোটাধিকার নেই, এটার জন্য আসলে আপনি কথা বলেছেন কিনা বা আসলে কেন বাদ দিয়েছে বলে? তিনজন মনে হয় বাদ হয়েছে, তো এরা একজনের কথা আমি শুনেছি যে ওনাকে কোনো একটা ফাইভ স্টার হোটেলে থেকে তাকে মানে তাকে সে প্রবলেমে পড়েছিল সেখানে, যে তাকে সেখানে আমাদের সমিতি হেল্পিংয়ের আটকে রেখেছিল, তাকে হেল্পিং আমাদের শিল্পী সমিতির মাধ্যম দিয়েই সে সেখান থেকে ছাড়া পেয়েছে। তাকে কিন্তু এত বড় উপকার করার পরেও সে এই সমিতির বিপক্ষে চলে গেছে, এটা একটা মির্জাফর প্যানেলের বিপক্ষে, এবং এটা একটা মির্জাফরের পরিচয় সে দিয়েছে। আমি মেয়েটার কথা বলবো, এবং আমার যে ভয়েস রেকর্ডটা সে প্রকাশ করেছে, যদিও সেখানে ছড়িয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি দেখেছেন আপনারা যে আমি কি বলেছি, কি বলেছি জানেন? বলেছি যে আমার জন্য যে মাজা পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো। তো এই মেয়েটা আমার নিজের চোখে দেখা নিপুণ আক্তার তাকে তার বনানি টিউলিস নেইল অ্যান্ড স্পা থেকে নিজে গাড়িতে করে পিকনিকে নিয়ে গেছে। জায়েদ খানের সময় বললেন, বিগত যত পিকনিকে দেখেছি এই টাইপের শিল্পীদের কিন্তু স্টেজে উঠতে দেয়নি, গান তো গাওয়া দূরের কথা, সামনের শাড়িতে তো বসা দূরের কথা, ডিভাইডেশনটা ছিল মেয়ে, কিন্তু আমাদের নিপুণ আক্তার তাকে স্টেজে উঠায়ে তাকে গান গাওয়াইছে, তাও প্রিয়তমা ছবির ওই সেই ফেমাস গানটা। তারপরে সে রিপিট আরেকটা গান গেতে চেয়েছে, কিন্তু তাকে বলা হয়েছে তুমি বসো, আমাদের যে এমপি স্বনামধন্য এমপি ইলিয়াস মোল্লা সে গান গাবে। মুহূর্তে সেই মেয়েটি এত বড় তাকে সম্মান দেওয়া হয়েছে সেখান থেকে, সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই না। আর আমি বলবো মেয়েটার কথা বলবো যে মেয়েটা কোন কার পারমিশনে অডিও ফাঁস করে, এটা তো একটা আমি যদি ইচ্ছা করি আমি তো মামলা করব, এটা তো একটা ক্রাইম, সাইবার ক্রাইম, এটা তো একটা সাইবার ক্রাইম, এটা তো একটা সাইবার ক্রাইম, এইটাই তো ওই মেয়েটা করতে পারে না। তারপরে আমি কি বলেছি যে যে আমাকে নিপুণ আক্তার এই প্যানেলটিতে ইলেকশন করতে সুযোগ করে দিয়েছেন, আমি ইলেকশনে পাশ করলাম, আমি প্রার্থী হলাম, দুই বছর সময় কাটালাম, আমাকে আজকে সে নিপুণ আক্তার এখানে উঠালো, মুহূর্তেই আমি চোখ পাল্টে দেবো আর একটা প্যানেলে চলে যাবো, কিন্তু আর একজনের কাছে মির্জাফরই করবো, এটা তো একটা শিল্প সত্তা হতে পারে না। আর ওকে যে এক মানে নাম ধরে ধরে শিল্পীদের বদনাম করা, আমি যে এতগুলি ক্যামেরা এত দিন ধরে কথা বলছি একটি শিল্পী নিয়ে কোনো কথা বলেছি, কারোর বদনাম করেছি? আমাকে যদি কেউ একটা থাপ্পড়ও দেয় তারপরেও আমি থাপ্পড় খেয়ে বলবো কি জানেন? কোনো সিনিয়র শিল্পী যদি আমাকে একটা থাপ্পড় দেয় আমি থাপ্পড়টা খেয়ে বলবো উনি থাপ্পড়টা দিয়েছে ঠিক করেছে, কারণ আমি কোনো অপরাধী হতে পারি, কিংবা সজ্ঞানে অজ্ঞানে হলেও আমি কোনো অপরাধ করতে পারি, আমি ভুল হতেই পারে আমার, বাট সেটা পাবলিকলি নয়, এভাবে চিল্লায় চিল্লায় আমি একটা পাইলাম একটা কিছু বাইট দেওয়ার আমি চিল্লাবো, আমি যা ইচ্ছা তাই বলবো শিল্পীদের নিয়ে। আরে শিল্পী কি এত সহজ? কোটি 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 টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্ম হয়, আমি বলি 113টা ছবি করেছি, যদি 1 কোটি করে হয় তাহলে 113 কোটি টাকা সৃষ্টির মাধ্যম দিয়ে পলিস সৃষ্টি হয়েছে। এই শিল্পীটাকে নিয়ে এরকম শিল্পীদের নিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যা ইচ্ছে আমরা তাই বলতেছি, ঠিক না? এই ধারা থেকে না সবার চেঞ্জ হয়ে আসা উচিত। আপনার নির্বাচিত হলে এই যে যত্রতত্র শিল্পীরা যে বিভিন্ন ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে যে কথাবার্তা বলছেন সেই ব্যাপারে কোনো অ্যাকশনে যাবেন? অবশ্যই অ্যাকশনে যাব, অবশ্যই। এ ধরনের তো এটার একটা নিয়ম নীতিমালা তৈরি হওয়া উচিত, মানে যখন যেখানে যে